রাজ্যের ডিএম অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর জেলা থেকে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে। নোটিশ অনুসারে বলা হচ্ছে, অফলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ফিমেল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট আন্ডার দ্য ওয়ান স্টপ সেন্টার, এটা নেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে ওয়ান স্টপ সেন্টারে এটা নেওয়া হচ্ছে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, শুধুমাত্র ফিমেলরা এটা আবেদন করতে পারবে। নিচের দিকে দেখে নেব পোস্টের নাম, প্রথমেই চলে আসবো কেস ওয়ার্কার। এখানে দেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট পোস্ট, যেটা বললাম ওয়ান স্টপ সেন্টার অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর জেলায় এটা নেওয়া হচ্ছে। অর্গানাইজেশন হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে। নিচের দিকে চলে আসবো নেম অব দ্য পোস্ট, এখানে জেন্ডার দেওয়া হয়েছে, নেম অব দ্য পোস্ট জেনারেল ভ্যাকান্সি আছে একটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, রেমুনেশন পার মান্থ 15,000 টাকা, এসেনশিয়াল কোয়ালিফিকেশান 1 নম্বরে গ্র্যাজুয়েশন কমপ্লিট আপনাদের থাকতে হবে, যে কোনো স্ট্রিমের উপর হতে পারে, 2 নম্বর নলেজ অব কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে, 3 নম্বর প্রফিয়েন্সি ইন রিডিং রাইটিং স্পিকিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিটেন অর্থাৎ লিখতে জানতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 4 নম্বরে মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে ওমেন ইস্যুর ওপরে, তবে আবেদন করতে পারবেন। নিচের দিকে চলে আসবো ডিসকেবল কোড, মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হতে হবে। ডেজ এখানে মেনশন করা হচ্ছে, ডিউটিস 1 নম্বরে হ্যাভ টু ওয়ার্ক শিফট 24 আওয়ার সার্ভিস, আপনাদের কিন্তু শিফটিং ডিউটি হবে, 2 নম্বরে প্রোভাইডেড অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সেন্টার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ওমেন অ্যাকর্ডিং ওএসএস, ইন্টারভি কেস অফ ইনভায়োলেন্স, এই সমস্ত জিনিসের উপর আপনাদের কিন্তু কাজ করতে হবে। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 35 বছর, 1/1/2024 তারিখ অনুসারে, টার্নার 1 বছরের কন্ট্রাক্ট পিরিয়ডের উপরে আপনাদের কিন্তু এটা নেওয়া হচ্ছে। অ্যাপ্লিকেশান প্রসিডিওর অফলাইন অনলি, অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশান টু বি সাবমিট ড্রপ বক্স কেপ্ট অফিস সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন কালেক্টর কম্পাউন্ড পশ্চিম মেদিনীপুর জেলার যে কালেক্টরেট বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের ড্রপ বক্সে ফর্মটি ফেলতে হবে। স্টার্ট ডেট 7/2/2024 তারিখে ফর্মটি ফিল আপ শুরু হয়েছে, লাস্ট ডেট 29/2/2024 তারিখ, আবেদন করবার লাস্ট ডেট, এর মধ্যে আবেদন করতে হবে। এক্সামিনেশন ডেট এখানে উইল বি এখনও পাবলিশড করা হয়নি, খুব শীঘ্রই। এই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে, ওয়েবসাইটে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, প্লাস পরীক্ষার ডেট কিন্তু আপনাদের সেখানে মেনশন করা হবে। এবার আমরা চলে আসবো দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজটি হচ্ছে পুরোটাই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট, এই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করবেন, করে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন, করে সেই ফর্মটি খামে ভরে সেইটা যেই অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে আপনারা কিন্তু কালেক্টরের বিল্ডিংয়ে ফর্মটি ফেলবেন, তাহলে পুরো প্রসেসটা আপনাদের কমপ্লিট হবে। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল।